বন্ধুর বাড়ির জালালি কবুতর আমার বাড়ি আসে রে, কত মুটমো শরি ছিটাইয়া খাওয়াইলাম, কত ডালমো শরি ছিটাইয়া খাওয়াইলাম, খায়াবার বাক বাকুন ডাকে লোকিশোরী। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ বন্ধুর বাড়ি জালালি কবুতর আমার বাড়ি আসে নাই, বরঞ্চ আমি আসছি আজকে কবুতরের বাড়ি। বিশ্বাস হচ্ছে না? এই দেখেন, আমি যে সিঁড়িটা আছে দোতলা কবুতরের বাড়ি। দর্শক, আজকে আমরা আসছি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার রামনগর গ্রামে। এখানে খুরশেদ আলম রকি ভাইয়ের, মানে বলতে গেলে ঝিনাইদহ জেলার সবচেয়ে বড় ফ্যান্সি কবুতরের খামারে। আর আপনাদের আমরা মানে পুরো ভিডিওটা জুড়েই আমরা রকি ভাইয়ের সাথে কথা বলবো, তার বিভিন্ন ফ্যান্সি কবুতরের সাথে সাথে আরও কিছু জাত আছে, মানে দামি দামি যে কবুতরগুলো সব কিছু আমরা দেখাবো এবং পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। আমরা এখন কথা বলবো রকি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম রকি ভাই। ওয়ালাইকুম আসসালাম ইয়াদুল ভাই, ভালো আছেন? জি ভাই, আমি ভালো আছি এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন। গাইস, দেখলাম যে সবাই ভালো আছে, অনেক কষ্ট করে আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর শুনেন, খাওয়া দাওয়াটা কিন্তু ভালো হয়েছে আমার ভাই, যদিও আমরা এক বঙ্গের মানুষ, আপনার এলাকার রান্নাটা আসলে খুবই মজাদার, কারণ আমি কখনো আসিনি এর আগে। দেখ, এই জন্য স্পেশাল থ্যাংকস দিলাম আমার আন্টিকে। দেখ এই রকি ভাই, আমি তো আসলে বিশেষ করে কৃষি প্রোগ্রামগুলো বেশি করে বা কৃষক উদ্যোক্তার খোঁজে উদ্যোক্তা সৃষ্টি করে আমার কাজ, কিন্তু আপনি এখানে আসলে মানে মানে ব্যতিক্রম একটা জিনিস, সব কবুতর সম্পর্কে আমার অতটা ধারণা নাই, তারপরও সচরাচর যে কবুতরগুলো আমরা দেখি, মানে দেশি কবুতর, জালালি কবুতর, কিন্তু এগুলো দেখলেই কেমন, আপনার কবুতর দেখলে কেমন যেন অন্যরকম একটা অনুভূতি আসতে পারে, মানে দেখলে মনে হচ্ছে যে কী জানি কি আসলে এই আপনার এখানে যে কবুতরগুলো আছে, আপনি এই পেশায় হঠাৎ করে আসলেন কি আশেপাশে তো কাউকে দেখছি নাই তো মনে হয় সম্ভবত? না, আশেপাশে আসলে ওইভাবে খামার পর্যায়ে কারণ কেউ নাই, কিন্তু আমাদের ঝিনাইদহ টাউনে কিছু আছে স্বল্প পরিসরে সরে আর কি। তো আসলে এই কবুতর জগতে যদি আসা বলেন, তাহলে আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন আসলে আমার কবুতরের নেশাটা লাগছিল, ওই প্রতিবেশী মানুষের কবুতর পালতো, আমি ওটা দেখে আর কি নেশা হয়েছিল। তো আমি বৃত্তির টাকা দিয়ে কিছু দেশি কবুতর কিনছিলাম, স্বল্প দেশি কবুতর, যেটা বাংলা কবুতর বলে। ওইগুলো কেনার পরে আমি আসলে ওই হাট কবুতর হাটে যেতাম, ওখানে গিয়ে একটা কবুতর ভালো লাগলে ওইটাই কিনে এনে ওই ঘরে রাখতাম আর কি, অর্থাৎ কোনো র্যান্ডমলি কিনতাম আর ঢুকাইতাম, কোনো বাধা বা বিঘ্নতার সৃষ্টি হতো না। আচ্ছা, যার কারণে একসময় আমার কবুতরগুলো খুব রোগ লেগে মারা গেল, সব একসাথে মারা গেল। তো এর কারণ এখন বুঝতে পারি, তখন তো আর বুঝতে পারতাম না। তো হাট থেকে কবুতর কিনে ডিরেক্ট ফার্মে ঢুকানো বা কোনো লকটে ঢুকানো ঠিক না, কারণ হাটের কবুতরে অনেক ধরনের জীবাণু বহন করে যা ওটা আসে পরবর্তীতে মানে প্রকাশিত হয় অন্য। এই রোগবালা সম্পর্কে আমরা একটু পরে জানবো, এর আগে আপনি যে শুরুটা কত সনে বললেন? আমি শুরু করছি 2013 সালে। 2013 সালে, জি। আচ্ছা, আর আমি কিন্তু মানে ভিডিও শুরুতে একটা কথা বলে আসছি যে ঝিনাইদহ জেলার সবচেয়ে বড় ফ্যান্সি কবুতরের খামার, এটা তো ভুল বলি নাই তো?
জি ইনশাআল্লাহ আমার খামারটাই সবচেয়ে বড়। দর্শক আমি কিন্তু আমার নিজে থেকে বলছি, আসলে ওনার মুখ থেকে উনি বললো যে না এটা আসলে মানে বিশেষ করে ফ্যান্সি কবুতরের জন্য এটা সবচেয়ে বড়। হ্যাঁ, তারপরে আমরা যেটা জানবো আপনার কাছে যে আপনার এখন যখন শুরু করছিলেন কতগুলো কবুতর ছিল? আসলে যখন শুরু করি আমি তো দেশি কবুতরের পালার কাহিনীটা বললাম, তারপরে কবুতরগুলো মরে যাওয়ার পরে আমি ওই বৃত্তির টাকা গুছাই গুছাই আমি একজোড়া ইন্ডিয়ান ফ্যান্টেল অর্থাৎ যেটাকে লক্ষা বা ময়ূরি কবুতর বলা হয় ওটা কিনছিলাম একজোড়া আপনার 2100 টাকা দিয়ে, ওই নতুন কবুতর আর কি, নিউ অ্যাডাল্ট। তো ওখান থেকে আসলে আমার খুব ফ্যান্সি কবুতরের পালাটা যাত্রাটা শুরু আর কি। আচ্ছা, মানে শেষে একটা প্রশ্ন আগে করে, যেটা হলো আপনার এখন আপনার টোটাল বাচ্চা বুড়া সহ মানে মা এবং বাচ্চা সহ টোটাল কতগুলো কবুতর আছে? আমার ফার্মে এখন টোটাল প্রায় 300 পিসের মতো কবুতর আছে। টোটাল 300 পিসের মতো কবুতর আছে, মানে 300 পিস কবুতর, মানে পুরুষ মহিলা বাচ্চা সহ টোটাল 300 কবুতর। টোটাল 300 পিসের মতো। এর ভিতরে মানে কোন কয়টা মানে কয়টা জাত আছে আপনার এখানে, কোন কোন জাতের কবুতর আছে? আমার কাছে আসলে আমি আগে বিভিন্ন ধরনের জাত পালতাম। আমি ফ্যান্সি কবুতর জগতে 8 বছর, বয়স অল্প বেশি না, কবুতর ফ্যান্সি কবুতর জগতে 8 বছর। তো 8 বছরে আমি অনেক ধরনের কবুতরই পেলেছি। তো আসলে এটা আসলে কবুতর জগৎটা অনেকটা শেয়ার বাজারের মতো, শেয়ার বাজার বাজারটা ওঠানামা করে। হ্যাঁ, তো অনেক ধরনের কবুতরই পালছি, কিন্তু আসলে সব পাললে তো আর সব পছন্দ হয় না, আর সব পছন্দ হলেও কিন্তু সব পালা যায় না। তো যার কারণে আমি ওই কিছু কিছু ব্রিডকে সিলেক্টিভ ব্রিড হিসাবে নিছি, এবং এইগুলোর এই একই ব্রিডের বিভিন্ন কালার মিউটেশন নিয়ে আমি কাজ করতেছি আর কি। আমার কাছে মোটামুটি আছে 8-10টা প্রজাতির কবুতর আছে, 8-10টা তার বেশি আছে, কিন্তু একই প্রজাতির বিভিন্ন কালার ভ্যারিয়েশন আছে। মানে মূলত 8-10টা। আর সবচেয়ে বেশি আছে কোন প্রজাতির কবুতর? সবথেকে বেশি আমার কাছে আছে হলো লাহোর কবুতর। লাহোর, হ্যাঁ, লাহোর কবুতর আছে। এটা মূলত মেন হলো পাকিস্তানি কবুতর, পরবর্তীতে আমেরিকা এবং ইউরোপ দুইটা কান্ট্রি এটা নিয়ে ডেভেলপ করছে কোয়ালিটি। একটা শেপ আছে আমেরিকান শেপ, একটা আছে ইউরোপিয়ান শেপ, এই এখান থেকে আর কি। তারপরে কোয়ালিটি ফুল বার্ড আমরা ইম্পোর্টারের মাধ্যমে হাতে পেয়েছি, তা বাচ্চা কাচ্চা কালেকশন করছি এরকমভাবে আর কি। এখন টোটাল আমার খামারে লাহোর মাস্টার পেয়ার আছে 31 পেয়ার। 31 পেয়ার বলতে 31 জোড়া? জোড়া আছে, মাস্টার পেয়ার মানে বড় কবুতর, বড় কবুতর যেটা বাচ্চা উৎপাদন করে, ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারে। জি জি। হ্যাঁ, আচ্ছা, ফ্যান্সি জাত আর লাহোর জাতের মধ্যে পার্থক্য? লাহোর কবুতর ফ্যান্সি হলো একটা মানে আপনার ফ্যান্সি ঘোড়া, ফ্যান্সি ঘোড়া মানে প্রজাতি বোঝায়, আর ঘোড়ার বিভিন্ন ভ্যারিয়েশন থাকতে পারে, ঠিক আছে, মুরগির বিভিন্ন ভ্যারাইটিস থাকতে পারে। যেমন ফ্যান্সি মুরগির মধ্যে আপনার ব্রামা আছে, তারপর পলিশ ক্যাপ আছে, নেকেট নেক আছে, হ্যাঁ, এইভাবে সিল্কি আছে, আমেরিকান বেনথাম আছে, এরকম যেমন একটা বিভিন্ন জাত। এই ফ্যান্সি বলতে মূলত আমরা কি বুঝি, মানে বিদেশি বা অন্য ভিনদেশি কোনো জাত, এটা বুঝি? বলতে মূলত বিদেশি বোঝানো হয়। দর্শক অনেকে জানে ফ্যান্সি বলতে কি বুঝে, কিন্তু আমি জানি না, যাকে এই জন্য আমি বললাম যে ফ্যান্সি বলতে বিদেশি জাত। একটু জানার প্রয়োজন, তারা গুগলে সার্চ দিয়ে ডিসক্রিপশন দেখে নিলেই হয়ে গেল। আচ্ছা, এখন আমি বলতেছি যে আপনার এখানে লাহোরের জাতের ভিতরে কয়েকটা কালার আছে? আমার কাছে প্রায় লাহোরের প্রায় 10টা কালার আছে। আর কত বলেন 31 জোড়া, মানে পূর্ণ যেটা পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক 31 জোড়া কবুতর আছে যারা নিয়মিত ডিম বাচ্চা করতেছে? ডিম বাচ্চা আছে। দর্শক আমরা কবুতরগুলো কিন্তু সব দেখবো, মানে প্রতিটা প্রজাতি আমরা খুব কাছে থেকে ভাইয়ের কাছে রকি ভাইয়ের কাছে নিয়ে জানবো, কবুতর নাম জানবো, কবুতর দেখবো কাছ থেকে, কিন্তু তার আগে ভাইয়ের কাছে একটু পরামর্শ নিয়ে নিই আমরা, কী বলেন রকি ভাই? যদি একটা আদর্শ খামার মানে কবুতর চাষাবাদ, তো মানুষ তো আসলে এটা হলো আসলে শৌখিন, কিছু কিছু আছে প্রয়োজনীয় ইনকাম, মানে করতে হবে ইনকামের জন্য, আর কিছু আছে মানে শখ পালন করতে যায় কিন্তু আমাদের শুধু ব্যয়ই হয়। যেমন আমার একটা শখ একটা বাইক কিনবো, মোটরসাইকেল, ওটা কিন্তু আমার ব্যয় হবে, আমি কতটুকু পথ চলবো হয়তো এলাকা ভিত্তিক, কিন্তু ব্যয় একটা মোবাইল, ওই ছোটো একটা মোবাইলে হয়, আবার দেখা যায় একটা অ্যান্ড্রয়েড 20,000 50,000 2 লক্ষ টাকার মোবাইল, ওটা শখ। কিন্তু কবুতরে অমন একটা শৌখিন জিনিস যেটা শখের সাথে সাথে ইনকামও হয়, আমার যেটা ধারণা আর কি। আর সেক্ষেত্রে একটা আদর্শ মানে খামার বা কবুতর পালনের জন্য একটা শেড তৈরি করে আদর্শ খামার করতে হলে একজন নতুন মানুষের কী কী করার প্রয়োজন আছে বলুন তো একটু। এখন প্রথমত কেউ যদি বাণিজ্যিকভাবে কবুতর পালার চেষ্টা করে বা চিন্তাভাবনা এরকম থাকে, তাহলে তার এই জগতে না আসাই ভালো। কেন? কারণ সব যদি শখের জায়গায় থাকে, ভালোবাসার জায়গা থাকে, তাহলে তার দ্বারা করা সম্ভব। কিন্তু তার যদি টেন্ডেন্সি হয় শুধু বিজনেস, তাহলে হবে না।
কেন এটাকে এটাকে আমরা শখের ব্যবসা বলতে পারি, শখও আছে ব্যবসাও আছে। আমি যখন শুরু করি তখন কিন্তু ব্যবসা পারপাসে শুরু করি নাই, তখন কিন্তু আমি শখেই এক জায়গায় কিনছিলাম, আস্তে 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 বাড়ছে আর কি। এর বাচ্চা সেল করে ওইটা কিনছি, ওইটার ব্যবসা সেল করে আরেকটা কিনছি, এভাবেই কিন্তু আস্তে আস্তে বর্ধিত হয়েছে। আচ্ছা, একটা চাহিদা ছিল মানুষের প্রতি, মানে জানার পর একটা চাহিদা ছিল সেল করার ক্ষেত্রে মানুষজন নিচে আর। অবশ্যই অবশ্যই, প্রোডাক্ট কোয়ালিটিফুল থাকলে আপনি যেখানেই থাকেন লোকজন আপনাকে খুঁজে নিবে। আর তার মানে আপনি বলতেছেন যদি শুধু বাণিজ্যিক চিন্তা করে যে আমি এটা থেকে ব্যবসা করি, ইনভেস্ট করে ব্যবসা করি, সেক্ষেত্রে তার এই জগতে না আসাই ভালো। এখন সর্বপ্রথম সবারই উচিত কম দামি কবুতর দিয়ে পেলে আগেও একটা অভিজ্ঞতা অর্জন করা। অভিজ্ঞতা একটা ব্যাপক জিনিস। হ্যাঁ, ইংরেজিতে একটা প্রবাদ বলে যে এক্সপিরিয়েন্স টিচেস ইজ বেটার দ্যান উইজডম। তো দেখে শেখা আর ঠেকে শেখা অন্য আলাদা জিনিস। আজকে আমি আপনাকে ভিডিওতে হয়তো বা অনেক কিছুই বলে দিতে পারবো, হয়তো আপনারা 30% জানতে পারবেন, কিন্তু বাকি যে 70% এটা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল জ্ঞান দ্বারা শিখতে হবে, এটা কিন্তু কেউ আপনাকে বলে বোঝাতে পারবে না। তো সুতরাং যাদের টেন্ডেন্সি আছে যে তারা শখে পালবে, দু পাঁচ জোড়া পালুক, কিন্তু খাবার পর যে যখন করতে যাবে তখন কিন্তু অবশ্যই নিজেকে সময় দিতে হবে। অনেকে আছে কাজের লোক দিয়ে কবুতর পালে, কাজের লোক দিয়ে কখনও কবুতর পালা হয় না, কাজের লোক দিয়ে সর্বোচ্চ কবুতর ট্রে পরিষ্কার, ঘর পরিষ্কার, খাবার পানি দেওয়া যায়, কিন্তু কবুতর পালা যে টেক কেয়ারের ব্যাপারটা কাজ করে সেটা কিন্তু কখনো কাজের লোক দেওয়া হয় না। তার মানে যেটা বুঝলাম যে আপনি চাচ্ছেন যে প্রথম যদি কেউ শুরু করতে চায়, যে প্রথম যদি কেউ তাকে অত মানে এত রেয়ার বা এত দামি কবুতর না দিয়ে অত্যন্ত মানে নিজেকে মানিয়ে নিতে যেটা প্রয়োজন যে কম দামি বা দেশি কবুতর এগুলো দিয়ে সে শুরু করুক, যত্ন দিয়ে শিখুক নাকি? সর্বপ্রথম কবুতর পালা শুরু করতে হলে তাকে দেশি কবুতর, গ্রেবাস, এগুলো এই যে ঘিয়া চুল্লি, ছোটো ছোটো যেগুলো কবুতর কম দামি কবুতর এইগুলো দিয়েই শুরু করতে হবে। তারপরে যদি কেউ ওইগুলো অলরেডি দেখা যাচ্ছে ওইগুলো কেউ পালতেছে, সে আস্তে আস্তে ফ্যান্সির দিকে আসবে। ফ্যান্সির দিকে আসতে হলে তার সর্বপ্রথম ওই যে ইন্ডিয়ান ফ্যান্টেল যেটা লক্ষা বলে, ময়ূরী বলে, ওইটা লোকাল কিছু সিরাজি পাওয়া যায়, ওইগুলা ঘিয়ে চুল্লি, সোয়া চন্দন, হ্যাঁ, নান, তারপরে আপনার ইন্ডিয়ান লোটন, এইগুলো দিয়ে মোটামুটি তার কিছু পেলে আগে বুঝে নিতে হবে, শিখে নিতে হবে কম দামি যেগুলো আছে। তারপরে যখন এক শিখা হয়ে যাবে তখন আস্তে আস্তে যদি পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকে তখন আস্তে আস্তে কোয়ালিটি চিনলো, কবুতর বাড়ালো। তো আমার কথা হচ্ছে একটাই যে একজোড়া ঘিয়া চুল্লি পালেন সমস্যা নাই, কিন্তু সেই ঘিয়া চুল্লির জন্য কোয়ালিটি থাকে। আচ্ছা, এরপরে আমরা দেখলাম যে আমি যতটুকু শুনছি আর কি, আমি তো আসলে এই ব্যাপারে অভিজ্ঞ না, যতটুকু শুনছি যে মানে দেশি কবুতর এবং ফ্যান্সি বলতে বিদেশি কবুতরগুলো, বিদেশি জাত, উন্নত মান জাতের এগুলো অনেকে বলতে শুনছি যে যারা মানে তারা সাহায্য করে দেশি কবুতর পালেন, কারণ বিদেশি কবুতর নাকি লসের পরিমাণটা বেশি। আর তারা একটা যুক্তি দেখাইছে যে বিদেশি কবুতরগুলো অসুখ বিসুখ বেশি হয়, রোগাক্রান্ত বেশি হয়, মারা যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এর একটা কবুতর মারা গেলে আমার কাছে 10-20 হাজার চলে গেলো এরকম, আর দেশে একটা কবুতর 200-300 টাকা গেলো। তাই এই ব্যাপারে আপনি কী বলেন? আপনি তো আপনি দেখেছে ওনার কথা যদি ধরতে যাই, মানে আমি যেটা শুনছি আর ওই তাদেরকে ধরতে গেলে দেখা যাচ্ছে আপনি তো মানে লক্ষ লক্ষ টাকার কবুতর করতেছেন, অথচ আপনি তো মহারিক্সে আছেন, কারণ দেশি কবুতর পাইলামই না খুঁজা। তাই সেটা হচ্ছে যে অসুখ মানে রোগ না, ও উনি যেটা বলছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম বিদেশি কবুতর, আসল কথার কতটুকু যৌক্তিক বা কতটুকু যুক্তিসঙ্গত? আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা কম বেশি আসলে এগুলা নির্ভর করে আমি কবুতরকে কতটা ভালো পরিবেশ দিতে পেরেছি, কবুতরকে কতটা সুন্দরভাবে রাখতে পেরেছি, এবং ওদের ফুড এবং ওয়াটার ম্যানেজমেন্টটা কতটা সুন্দর করতে পেরেছি। এখন আমার পরিবেশ যদি স্যাঁতস্যাঁতে হয়, আমার যদি খাবার এবং পানির মান নিম্নমানের হয়, তাহলে তো আমার কবুতর রোগাক্রান্ত বেশি হবেই। ও, আরেকটা কথা আমি শুনছি যেটা যে মানে এই যে খাবারের এবং উনি এই উদ্যোগটা হচ্ছে দেশি দেশি কবুতর যে মানে নর্মাল খাবার খায়, আর এই কবুতর মানে বিশেষ করে এই ফ্যান্সি জাতের কবুতর বিদেশি কবুতরগুলো নাকি খাবারের পরিমাণ অনেক বেশি, মানে ব্যয় বেশি, আসলে সত্য? হ্যাঁ অবশ্যই, কারণ আপনি দেশি বিড়াল পাললে তো ওরে কাটা আর ভাত দিয়ে খাওয়াইতে পারবেন, যখন আপনি পার্সিয়ান ক্যাটে যাবেন তখন তো আপনাকে ক্যাট ফুড কিনতে হবে, তাই না? 1 কেজি ক্যাট ফুডের দামই তো প্রায় 1500-2000 টাকা। তার মানে বিষয়টা ফ্যান্সি সব কিছুই খরচ আছে, তবে এই বেনিফিটটাও ঠিক ওই রকমই, যেমন গুড় তেমন মিষ্টি আর কি, আপনার ইনভেস্ট বেশি লাভ তো বেশি হবেই। অবশ্যই অবশ্যই। আর মানে অন্যরকম একটা প্রশ্ন করি, এক হিসেবে বোকার মতোই, যে আমাদের বাংলাদেশে তো আপনি কবুতর নিয়ে 7-8 বছর যাবত গবেষণা চলতেছে, 8 বছর পালতেছেন, সেই ক্ষেত্রে যে মানে কতগুলো জাতের কবুতর বিশেষ করে আমাদের বাংলাদেশে চাষ হয়, মানে লালন পালন হচ্ছে প্রায়
আচ্ছা রকি ভাই, এই মানে আপনার যে জাতের কবুতর গুলা এগুলা তো তাহলে একটু স্পেশাল খাবারে পুরো দেশি কবুতর থেকে। আচ্ছা আপনি খাবার মানে খাবারের টাইমটা, খাবার পানি কোন কোন সময় দেন, কি খাবার খান, এই ব্যাপারে একটু বলেন। আমি আসলে কবুতরকে সকাল আপনার ওই 9টা থেকে 10টার মধ্যে খাবারটা দিই। 9টা থেকে 10টা জি, খাবার পানি সকাল 9টা থেকে 10টার মধ্যে দিই এবং বিকালে 4টা থেকে 5টার মধ্যে কবুতর খাবারটা দিই। আর এখন যেহেতু ঝড় বৃষ্টির সময় 3টা থেকে 4টার মধ্যে দিলেই ভালো হবে, কারণ বিকাল টাইমে বেশি ঝড় বৃষ্টি হয়, দেখা যাচ্ছে ঝড় বৃষ্টি শুরলে ম্যানেজমেন্ট করা একটু ঝামেলা, তো সেই ক্ষেত্রে 3টা থেকে 4টার মধ্যে দেওয়াই বেটার। সকালে যেটা হলো 8টা থেকে 9টা, 8টা থেকে 9টার মধ্যে দিলেও হবে, 9টা থেকে 10টা আপনি যেভাবে অভ্যাস করাবেন সেভাবে করবেন। 8টা থেকে 10টা এই টাইমটা আপনি সিলেক্ট করবেন। কয়বেলা, তিন বেলা না দুই বেলা? খাবার দুই বেলা দিতে হবে, সকালে একবার বিকালে একবার, এবং সন্ধ্যার সময় বিকালে খাবার পানি দেওয়া হয়ে গেলে সন্ধ্যার সময় খাবার এবং পানি দুইটাই তুলে রাখতে হবে, ফেলে দিতে হবে, খাবারটা তুলে রাখতে হবে, পানিটা ফেলে দিতে হবে। সকালবেলা আবার অনুরূপভাবে করতে হবে, কেননা আপনার যদি আমি পাত্রে অতিরিক্ত খাবার দিই, বিকালবেলা যদি খাবারটা পাত্রে থাকে, ওরা দেখা যাচ্ছে যে সেটা রাত্রে অথবা ভোরবেলা খাইলো, খাইলে বেশি খাইলে ডাইজেস্টে সমস্যা হয়, তখন কবুতর বিভিন্ন ধরনের রোগ বালাইতে আক্রান্ত হয়। তো সেই ক্ষেত্রে যখনই আপনি বিকালবেলা খাবার দেওয়ার পরে সন্ধ্যার সময় খাবার এবং পানির পাত্রটা তুলে রাখবেন, তখন দেখবেন সকালবেলা কবুতরে খাওয়ার জন্য একটা উদ্দীপনা কাজ করে, তখন কবুতরটা আল্লাহর মধ্যে ভালো ফিট থাকে। তার মানে ওরে যেটা বুঝলাম আমরা যে খাবার পাত্র, খাবার টাইম, খাবার শেষ হয়ে গেলে মানে অতিরিক্ত খাবার যেগুলো থেকে যায় পাত্র ওইগুলো সরিয়ে রাখতে হবে, ফেলাই দিতে হবে সন্ধ্যার সময়, ওগুলো সরিয়ে রাখতে, যাতে সারা বসে বসে খাইতে না পারে আর কি। আর পানি হিসাবে আমি একটা জিনিস সাজেস্ট করবো, ডাইরেক্ট কলের পানি, যাদের কলে বিশেষ করে আর্সেনিক আছে ওই পানিটা না দেওয়াই ভালো, কেননা কবুতরে আসলে সাধারণত 80% রোগ বালাই হয় পানির কারণে, পানিবাহিত কারণে 80% রোগ বালাই হয়। তো সেই ক্ষেত্রে আমি ওখানে ভিডিওটা একটু ঘোরাইলে দেখতে পারবেন যে হলো আমার ওখানে ড্রাম রাখা আছে, বড় একটা ড্রাম রাখা আছে, যেগুলো ওই যে আপনি মাছ বিক্রি করে হাফ ড্রাম করে ওইগুলো একটা বড় ড্রাম রাখা। আমি সাধারণত কী করি, মোটর দিয়ে পানিটা তুলে নিই দুইতলায়, তুলে নিয়ে আপনি ওই ফিটকেরি আছে পানি শোধন করা ফিটকেরি, ওইটা নিয়ে ভিতরে ভালো করে ঘোরাই দিই, তাহলে কী হয় ওই পানিটা রাখার পরে পানির মধ্যে জীবাণু যা আছে কেটে নিচে পড়ে যায়, মানে পানিটা প্রসেসিং হয়ে জীবাণুমুক্ত হয়, জীবাণুমুক্ত হয়, উপরে পানিটা আমি খাওয়াই। এতে এই টেকনিকটা আমি সাধারণত পালন করতেছি আজ 1.5 বছর। এরপর থেকে রোগ বালাই একটু কম মনে হচ্ছে আপনার? আমি আগে হলো আগের থেকে আল্লাহর রহমতে এই 1.5 বছর রোগ বালাই খুবই কম। দর্শক আমরা একটা জিনিস বুঝলাম, যেটা আপনারা যারা কবুতর লালন পালন করেন বা আগ্রহী বা করবেন বা করতেছেন, হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, যে মানে কবুতর খাবার তালিকায় সবচেয়ে বেশি প্রয়োজন, যে আমাদের মানব জীবনও যে সবচেয়ে বেশি প্রয়োজন বিশুদ্ধ পানি। যদি আপনার কলে বা আপনার টিউবওয়েলে বা আপনার পুকুরে যদি বিশুদ্ধ পানি পাওয়া যায় তত ভালোই, আর যদি না পাওয়া যায় তাহলে ফুটিয়ে পারেন, ফিটকারে দিয়ে পারেন, যেভাবে পারেন আপনার বিশুদ্ধ পানি। ওই যে ভাই তো বললো যে তার 1.5 বছর আগে থেকে বিশুদ্ধ পানি শুরু করছে, মানে পানির একটা প্রসেসিং করার পরে, কিন্তু করার পরে দেখতেছে যে ওই মানে ওই আগের তুলনায় এখন রোগবালা একটু কম। তা এই ব্যাপারটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর এই যে কবুতর মানে রাখার জন্য মানে বাচ্চা চান যেখানে থাকবে সেই ক্ষেত্রে মানে কোন সিস্টেমে করেন, যেমন আমরা এই রুমের ভিতর মানে এই রুমের ভিতর দেখতেছি সব বড় বড় কবুতরগুলো, আর একবার বাচ্চা উঠে নেয় সেই ক্ষেত্রে আমরা কবুতর রাখার স্পেস মানে সেট তৈরি করে একটা সিস্টেম একটু বলে দেবেন। কবুতর আসলে আমরা কী করি, অনেক সময় বড় কবুতর ছোটো একটা খাঁচার মধ্যে রাখি, বা অল্প জায়গায় অনেক কবুতর পালার জন্য কী করি ছোটো ছোটো খাঁচা তৈরি করি, এগুলো আসলে মোটেও ঠিক না। কারণ আপনি যখন গুগল সার্চ দিবেন তখন দেখতে পারবেন যে আসলে নিয়ম আসছে এরকম যে কবুতর পাখনা মেলানোর পরে যে স্পেসটা হয়, কবুতর পাখনা মেলানোর পরে যে স্পেসটা হয় ওই স্পেস থেকেও এদিকে এক বট, এদিকে এক বট, অন্তত 2 বট, এক বট বলতে মানে এই যে এই সময় এই সময় জায়গাটা, এক বট হোক, হাফ বট হোক বা 5 আঙ্গুল হোক, মানে পাখনা মেলানোর পরে দুই সাইডে যেন
আপনার 5 ইঞ্চি 4 ইঞ্চি করে জায়গা থাকে। তার মানে কবুতর পুরোপুরি ডানা মেলার পরে দুই পাশে 6 ইঞ্চি 6 ইঞ্চি 1 ফুট জায়গা বাড়তি রাখতে হবে, যাতে ওর ঘুরতে ফিরতে চলতে সুবিধা হয়। এই জিনিসটা অনেকে আমরা করি না, যার কারণে আমাদের কবুতরগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কবুতরের ডানা ঝুলে যায়, কবুতরের পা পড়ে যায়, কবুতর বিভিন্ন ধরনের ব্যায়াম না হওয়ার কারণে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। এই যে আমরা একটা মানে আমাদের পাশে খাঁচা দেখছি দুটো কবুতর, হ্যাঁ, এটা কয় ফিট বাই কয় ফিট স্কোয়ার আছে? এখানে সাইজ আছে হলো 30 30, হ্যাঁ, 30 ইঞ্চি আর কি, 30 ইঞ্চি বাই 30 ইঞ্চি, আর উচ্চতা আছে হলো 20 ইঞ্চি 20 ইঞ্চি, মানে প্রায় 1.5 ফুট প্লাস, আর এভাবে হলো 2.5 ফুট করে। জি, এটা একটা পারফেক্ট মাপ, পারফেক্ট মাপ না? এটার মধ্যে দুটো কবুতর, হ্যাঁ, কিন্তু আমরা যা করি আমরা প্রায় এই যে ধরেন এটার একটা খুব দাম, আমরা কবুতর পালে 8-10টা, এরকম একটা মাপ আমরা একটা জিনিস জানলাম। আর আমরা বাইরের পুরো কবুতর গুলো ঘুরে ঘুরে দেখবো, আমরা একটু পরিচয় হই যে কোন জাতটা মানে কোন কবুতরের কোন জাতের কোনটা কিরকম পরিস্থিতি আর কি। রকি ভাই, এই যে যাত্রা দেখতেছি মানে এই যে কবুতর, সাদা কবুতর পায়ে নিচে কেমন যেন বেকুম রেকুমালা, এই যে এই কবুতরটা কি যাচ্ছে? এটা হলো লাহোর কবুতর, এর কালারটার নাম হলো বাংলাদেশে বলে এটা কি গ্রেভার, কিন্তু বাইরের কান্ট্রিতে এটার নাম হলো সিলভার বার্ড, সিলভার বার্ড, সিলভার খাতা কলমে এটা নাম সিলভার বার্ড, কিন্তু বাংলাদেশে বলে এটাকে গ্রেভার কালার বলে, ওই সিলভার কালারটাকে গ্রে বলা হয়। যাই হোক, এই যে এই এইগুলো আছে কয় জোড়া? আমার কাছে সিলভার বার্ড আছে, মাস্টার পেয়ার আছে 3 পেয়ার, 3 পেয়ার, এই এইটা আর কোন এখানে আছে, এই দেখেন এখানে একটা পেয়ার আছে, এগুলো সব ডিম নিয়ে বসে আছে এখন, এই যে কবুতর ডিম না? আচ্ছা, ডিম দেখছি, এই এই ডিম মানে এই কবুতরটা বছরে কয়বার ডিম দেয়? আসলে ফ্যান্সি কবুতর বছরে কয়বার ডিম দেয়? এরা সাধারণত যদি নিজের বাচ্চা নিজে করে তাহলে দেশি কবুতর যেরকম ওই রকমই করে, কিন্তু আমরা তো সাধারণত ওদের বেশি বাচ্চা করাই না, ওদের ডিমটা সাধারণত ফোস্টারিং করাই, অর্থাৎ ওরা ডিম পাড়ার পরে ওই ডিমটা আমরা আমার নিচের ঘরে যে শেডটা আছে আপনাদের একটু পরে দেখাবো, ওটা হলো ফোস্টারিং রুম, আমি ওখানে বাসো, মানে এদের ডিম পাড়ে ওই ডিমগুলো নিয়ে আপনি দেশি মুরগা দিয়ে তা দিয়ে বাচ্চা ফোটানো? জি জি। আর এই থেকে বছরে দুইবার আসে না? না না না, হ্যাঁ, বছরে আপনি 1 পেয়ার কবুতর থেকে 5 থেকে 6 পেয়ার বা 7 পেয়ার বাচ্চা নিলে আপনার বাচ্চার কোয়ালিটি ভালো থাকে আর কি। আচ্ছা, দুটো করে বাচ্চা হয় না? জি জি, অতিরিক্ত নেওয়া ঠিক না, অর্থাৎ আপনি যদি কমার্শিয়ালি করতে চান তাহলে প্রত্যেকটা মাস্টার পেয়ার থেকে ওই 25 দিন 1 মাস পর পর ডিম দিলে মোটামুটি কোয়ালিটিটা ভালো, মানে বছরে অত্যন্ত 5 বার বাচ্চা নেওয়া যায়, একবার নুন নিচে 7-8 বার, 7-8 বার না, তা তো মোটামুটি যথেষ্ট। আচ্ছা, আর এই জাতটা কি? এটাও লাহোর, এটা ব্লু বার, ব্লু মিল্কি বার, হ্যাঁ, ব্লু মিল্কি বার, এটা একটু রেয়ার কালার, কোয়ালিটি দেখেন, এটা আমার ব্লু মিল্কি বারের মেন মাস্টার পেয়ার এটা, হ্যাঁ, খামো দেবে নাকি? এইটা এখন বাচ্চা নিয়ে আছে, এই দেখো ও বাচ্চা না? আচ্ছা, এই বাচ্চাটার বয়স কত? এই বাচ্চাটার বয়স আজকে হলো 4 দিন। আচ্ছা, এখানে দেখতেছে 8/5/21 আর 26/5/21, এই ডেটটা কি? এই ডেটটা হলো 8 তারিখে আমি ডিম বসাইছিলাম আর 26 তারিখে ফুটছে, অর্থাৎ এই বাচ্চাটার বয়স 4 দিন। ও মানে বাচ্চাটার বার্থডে আর কি এখানে? জি জি জি, 8 তারিখে ডিম বসাইছেন আর 26 তারিখে? আরেকটা পেয়ার আছে ব্লু মিল্কি বারের, হুম, এখানে আর এটাও ডিম নিয়ে আছে, এখানে একটা পেয়ার, এই জাতটা কি? বাচ্চার বয়স তো মনে হয় কয়দিন আছে? ওটার বাচ্চার বয়স প্রায় 15 দিন হয়ে গেছে, 15 দিন না? এখানেও ব্ল্যাক আছে, এই দেখেন, এখানেও ব্ল্যাক আছে, এই দেখেন, এবার ব্ল্যাক আরো আছে, এই পাশে ব্ল্যাক আমরা দেখি, ওই বাচ্চা দেখা যাচ্ছে, এটা হাউস পিজনের বাচ্চা, অন্য কবুতরের বাচ্চা, এখানে আর একটা পেয়ার লাগে, এটা
এটা কোনো ডিম বাচ্চা নাই শুধু পুরুষটা জি পুরুষটা আর ফিমেলটা ছিল আপনার এটা আমার ঘরের বাচ্চা আচ্ছা এটা অপাল লাহোর জি এটা অপাল লাহোর লাহোরের অপাল কালার এটা আচ্ছা এবার আমরা এই দিকটা দেখবো এটাও এটা সবই তো লাহোরের জাত মনে হয় এটাও সবই লাহোরের জাত এটাকে ব্লুবার বলে ব্লুবার এটা ব্লুবার ফিমেলটা ব্লুবার মেলটা ব্লুবারলেস আচ্ছা এটাও ব্লুবারলেস প্যার এটা একটা ব্লুবারলেস সরি একটা ডিম দেখা যায় আর একটা হয়ে গেছে ডিমটা নতুন করে আবার ডিম পাড়ার প্রসেসিং চলতেছে আমরা এই ওটা না দেখি এটা ব্লুবার এটা ব্লুবার এখন একটা আর এটাও ব্লুবার আচ্ছা আমরা দেখ ওটা তো ব্লুবার তো বেশ কয়েকটা দেখলাম আমরা এটা ব্লুবার দেখেন দর্শক কোয়ালিটিটা দেখেন সবই রিং ব্লাডের সব পুরোদরে রিং ব্লাডের এটা অপাল আচ্ছা এটা একটু ভিন্ন ডিজাইনের দেখা যাচ্ছে অপাল অপালের অনেকগুলো কালার প্যাটার্ন থাকে হ্যাঁ এটাও অপাল ওইটাও অপাল ওই পাশেও অপাল আছে আর অপাল কিছু আগে দেখছেন অপালের অনেকগুলো কালার ভ্যারাইটি থাকে মানে আপনি প্রায় কবুতরে ডিম নিয়ে বসে আছে আর কি অনেক দুষ্ট এগুলো একই জাত এটা ব্লু বাললে আর আচ্ছা নিচের এটা তো রহস্য বুঝলাম না একটা আছে ইউলো আর একটা আছে ব্লু দুইটা মিক্স করেন কিভাবে এটা হলো ব্লু বাললেস না নিচেরটা ইউলো এটা হলো আমার কাছে ওর মেল নাই আর ওইটার ফিমেল নিচে আছে এখনো বয়স বুঝে নাই এই জন্য ওর সাথে ওটা পেয়ার আপ করছে আপাতত জোর করে দুটি মিলাচ্ছেন আর কি আর এটাও তো এই পেটটা দেখেন ব্লু বাললেসের এই পেটটা দেখেন এখানে আর একটা পেয়ার আছে ব্লুবার ব্লুবার মেল আর ব্লু বাললেস আর এই এটা কি উপরেটা হলো ব্লুবারের সাথে অপাল পেয়ার এটার একটা সিঙ্গেল বাচ্চা ছিল গত চার দিন আগে কুষ্টের এক ভদ্রলোক নিয়ে গেছে তাই আচ্ছা আমরা একটু এদিকটা দেখি আচ্ছা এই যে একটা কবুতর দেখা যায় খুব সুন্দর মানে ফুলের মতো মনে হচ্ছে এটা কি জাত ওগুলোকে ইন্ডিয়ান প্যান্টেল বলে ভালো লাগে তো দেখতে হ্যাঁ অনেক সুন্দর দামি কম মানে ভালো কাকলি ফার্নিচার এটা কাকলি ফার্নিচার মতো হ্যাঁ না দেখতে কত মনে হচ্ছে কি যে কাগজ কাইতে সুন্দর করে সাজাই রাখছে আর কি কিন্তু কাকলি ফার্নিচার আর এটা তো আপনার যে ইউলো যেটা না রেড রেড এটা রেড জি জি রেড রেড লাহোর এটাও রেড লাহোর এই জায়গায় ভিন্ন রকম একটা কবুতর দেখতে পাচ্ছি এটাকে রিভার্সিং পোটার বলে রিভার্সিং পোটার এগুলো সব মাস্টার পেয়ার আমার এই অনেক দুষ্ট এগুলো ফাজিল তো আমার থেকে বেশি ফাজিল এটা হলো ইন্ডিয়ান লুটন এই যে এই এই যে এটা এটা ইন্ডিয়ান লুটন ব্ল্যাক কালারটা এটা খুবই রেয়ার আচ্ছা এটা ব্ল্যাকের ভিতরে কিন্তু জানেন গ্রিন একটা মানে ইয়া আছে কালার একটা রিফ্লেক্ট আছে দারুণ লাগে তো একটা শেড আছে হ্যাঁ হ্যাঁ না খুব সুন্দর লাগে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই পাশে আছে
এটা হলো আপনার কোটার রিভার্সিং কোটার, এটা ব্ল্যাক কালার, এটা ব্লু কালার। এদের বাচ্চাও আছে নিচে। এখানে আছে লাহোর লেভেন্ডার কালারটা, লেভেন্ডার কালারটা, এখানেও লেভেন্ডার আছে, এখানেও লেভেন্ডার আছে, এখানে আর একটা অপাল পেয়ার আছে, অপালের সাথে ব্ল্যাকের কালার। আর এইগুলো আমার ইন্ডিয়ান লটন কবুতর আছে, এটা এগুলোর পায়ের ফিদার কাটা আছে, তো এগুলোর বাচ্চা নিচে আছে, এগুলোর বাচ্চা দেখলে বুঝতে পারবেন যে কোয়ালিটি কত ভালো। আর এটা ইন্ডিয়ান লটন না? এগুলো ইন্ডিয়ান লটন ব্ল্যাক কালার। আচ্ছা যাক, আমরা একটু একে যা, তো আমরা এদিক ইন্ডিয়ান লটন, এখানে যা আছে সব ইন্ডিয়ান লটন, শুধু দুই পেয়ার কবুতর আছে আপনার অন্য কাছে। আচ্ছা এই যে পায়ের নিচে কাটা, এই যে এটা কথা বলেন, এটা কি? এগুলো সব ইন্ডিয়ান লটন, ইন্ডিয়ান লটন। নিচে এর বাচ্চা আছে, খুব হাই কোয়ালিটি। আচ্ছা আমরা বাচ্চা দেখবো, এই তো আমরা এগুলো দেখ। ফেরারি শ্যালো, এটা ছোট কবুতরের মধ্যে খুবই একটা দারুণ ভ্যারাইটি, খুব দারুণ একটা ভ্যারাইটি, সবার পছন্দ। এদের পায়ের ফিদায় কাটা আছে, এর একটা বাচ্চা ছিল গত কয়েকদিন আগে, অর্থাৎ 5 দিন আগে আমি ফরিদপুরে সেল করছি, ডেলিভারি দিয়ে দিছি আর কি। আর ওর যে যারা বাচ্চার কথা বলতেছে, ওর পরের বাচ্চা জোড়া হলো এই দুইটা, ওই কবুতরের বাচ্চা, এই দুইটা কায়া, ওই যে কালো দুটো আর কি, এই দুটা, এই দুটো রেডি হচ্ছে। রকি ভাই, এগুলো তো বাচ্চা না? জি, আপনি আমার উপরে যেটা দেখছেন ওটা হলো আমার মাস্টার পেয়ার থাকে, ওটা হলো আমার মাস্টার পেয়ারের রুম, এখানে আমি বেবি রাখি। হ্যাঁ, আর আমি এর পাশে যেটা আছে ওটা আমার হলো ফোস্টারের রুম, ওটাকে দেখাবো আপনাদের। আচ্ছা, এটা হলো আপনাদের শুধু বাচ্চা, বাচ্চাগুলো ওই জায়গাতে একটু পরিণত হলে জায়গায় না রাখেন, যেখানে খাওয়া শিখবে, খাওয়া শিখার পরে বাচ্চাগুলো এখানে থাকে। মানে এটা বাচ্চা রাখার জন্য, এখন খাবার যাক, ও খাবার খাওক, আমরা একটু ওই আপনার যে ফোস্টার রুমের দিকে যাবো, ওদিকে দেখবো যেখানে তুলে দেওয়া হয়। এটা হলো আমার ফোস্টার, এখানে আমি সাধারণত বাচ্চা করাই, উপরে যে ফেলছি কবুতর ওগুলোর বাচ্চা আমি এদেরকে দিয়ে করাই আর কি। দেখেন আপনি, মানে ওই বাচ্চাগুলো এদের তা দেওয়া না, ওই উপরে ডিম কালেক্ট করে এদের দিয়ে বাচ্চা ফুটাই আমি। দেখেন আপনি, এখানে লটনের বাচ্চা, এখানে লাহোরের বাচ্চা, এখানে লাহোরের বাচ্চা, এখানে লাহোর, প্রতিটা খাঁচাই ইনশাল্লাহ, দেখেন প্রতিটা খপে ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাচ্চা আছে, দেখেন প্রতিটা খপে আছে, দেখেন এদিকে দেখেন। না দেখা যাচ্ছে, এখন যাই হোক আমরা তো দেখলাম ঘুরে ঘুরে, এদিকটাও আছে, এদিকটাও সব সাইড আছে, আপনার সেটটা তো অনেক বড়, দোতলায় একটা, এই জায়গায় নিচে দুইটা, মানে যথেষ্ট বড় শেট। আমি জি জি, আমি কবুতরকে তিন চার ভাবে পালার চেষ্টা করি। না এটা মানে ভাগ ভাগ করে আলাদা আলাদা, মানে ওটা শ্রেণী ভাগ করে আলাদা। আচ্ছা যাই হোক, বলতে যেটা বোঝাই, আর উপরে যে গলা ফুলা কবুতর দেখলেন, ওইটার বাচ্চা এখানে দুইটা আছে, ওই গলা ফুলা যেটা আপনাকে কেমন দিচ্ছে, ওটা ওই দুটো থেকে আসছে বাচ্চা, ডিম থেকে, এই বাচ্চা যখন বড় হবে তখন ওইরকম নিয়ে যাবে, এটা উঠতে শিখে নেয় না এটা। আচ্ছা আমি একটু 10-15 দিন হলে দেখেন, হাত পাবেন না আবার, আর 10-15 দিন হলে ওই বাচ্চা গলা ফোলা শুরু করবে, অ্যাডাল্ট হলে গলা ফোলে সাধারণত, আর মোটামুটি 10 দিন হলে কবুতরটা ওই ওইরকম গ্রোথে চলে আসবে। আচ্ছা, খাওয়া শিখে গেছে অলরেডি, আলাদা করে দিছি প্যারেন্ট থেকে। আচ্ছা যাই হোক, আমরা যেটা করবো, আমরা মোটামুটি সবই দেখলাম আর অনেক কিছু জানলাম আপনার কাছে, তাহলে এটা একটু রাখেন, আমরা একটু বাইরে যাই, বাইরে বের হই আর কি। আসেন। আচ্ছা রকি ভাই, এটা হলো মানে সিঙ্গেল কবুতর প্লাস কিছু বাচ্চা কবুতর, অনেক সময় সিঙ্গেল টিঙ্গেল থাকে, মানে জোড়া ছাড়া যেগুলো আছে টোস্টার টোস্টার, এগুলো এখানে রেস্টে রাখা হয় আর কি। উড়বে দুবে খেলবে, ব্যায়ামের জন্য না?
না আপনি পুরো প্রসেসিং যা দেখলাম, আমি তো অত জায়গায় যাই নাই কবুতর, তারপর কিছু কিছু ক্ষেত্রে দুই একটা যা দেখি ছোটোখাটো, কিন্তু আপনার প্রসেসটা সম্পূর্ণ ভিন্ন মাত্রা। এটা আমাদের দর্শকদের জন্য অনেক কাজে লাগবে। আচ্ছা, এই যে ডিম দেখা যাচ্ছে আবার, এবার মরে যাবে না, পাড়া মরে যাবে না, পাড়া না দিলেই মরে না, ওরা বসে আছে আমি মোটামুটি সবই দেখলাম, কিছু কিছু প্রশ্ন করলাম, সব প্রশ্ন করা সম্ভব না আমার পক্ষে, জানার চেষ্টা করছি। মানে আপনার ওই দোতলার যে মাস্টার কবুতরের জন্য খামার ওটা দেখলাম, তারপর বাচ্চার জন্য দেখলাম, তারপর যে ওটাকে কি বলে হোস্টার রুম দেখলাম, তারপর বিশ্রামাগার দেখলাম, আবার দেখলাম আপনার নতুন টিন কিনে এই জায়গা করতেছে, এখানে আরেকটা শেড করব আমি, হ্যাঁ সামনে আরেকটা এরকম, এর থেকে বড় করে আরেকটা শেড এখানে করব। দেখ এইগুলো দেখলাম, মোটামুটি 300 কবুতর, বিভিন্ন সব উন্নত প্রজাতির। এই যেহেতু কবুতর মানে এই বিদেশি কবুতর অনেক দামি হয়, সেই ক্ষেত্রে দামটা ভিডিওর মাধ্যমে বলা হলো হইলো না, কারণ কি সবাই সব কিছু বোঝে না, জানে না, যারা প্রয়োজন যারা চিনে তারা অবশ্যই আপনার নাম্বার আমি দিয়ে দেবো। জি, যারা নতুন পালক বা নতুনভাবে পালতে চায় তারা, তাদের আমি আমন্ত্রণ জানাবো, আমার গরিবের বাসায় আসবেন, থাকবেন, ঘুরবেন, খাবেন, ছামেন, সমস্যা নেই, বসবেন, চলে যাবেন। আচ্ছা, এখন কেউ যদি কিনতে চায় কবুতর আপনার কাছে, আপনি কবুতর বিক্রি করেন এখান থেকে? অবশ্যই বিক্রি করেন, অবশ্যই বাসা সেল করি। তো যে কেউ যদি কিনতে চায় আমার নাম্বারটা আপনারা দিয়ে দিন, পার্সোনালি যোগাযোগ করবে, প্লাস সব থেকে ভালো হবে কেনার আগে আমার বাসায় আসবে, ঘুরবে, বসবে, তারপরে কিনতে। আসলে হুটহাট করে কোনো ডিসিশন না নেয়াই ভালো, আর বাসায় আসবে, দেখবে, বসবে, তারপরে কিনবে। আর ঔষধ জাতীয় কোনো কথা কিন্তু আমরা তখন বলি নাই, না বলি নাই, কেন এক একজন এক এক রকম ঔষধ মানে ব্যবহার করে, কেউ কেউ যদি ধরেন এসে এই কোম্পানি ব্যবহার করে, কেউ ভ্যাকসিনকো আছেন, এক একজন এক এই জন্য এক একজন এক রকম সাজেস্ট করে, একই রোগের জন্য পাঁচটা ওষুধ আছে বাজারে, এই জন্য আমি ওষুধ ব্যাপারে কোনো কথা বললাম না। তাই দর্শকদের ঔষধ সম্পর্কে হয়তো আপনার কাছে আর আপনার কাছ থেকে বলাই সম্পর্কে কোনো প্রশ্ন জানার থাকে তাহলে আমাকে ফোন দিবেন, ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করব, আমার স্বল্প জ্ঞানে আর কি। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের পর্যাপ্ত সময় দিচ্ছেন এবং এত সময় দিচ্ছেন এজন্য আপনার অসংখ্য ধন্যবাদ। আর কেউ ধন্যবাদ দর্শকদের বলবো, দর্শক আপনারা যারা কবুতর লালন পালন করেন বা করতে চাচ্ছেন বা পুরনো খামার আছে, আমরা যা মোটামুটি ছিল ঘুরে মানে ঘুরে আপনাদের দেখাইলাম, বাইরে সব কিছু দেখাইলাম, ওনার কবুতর বেশ কিছু দেখানোর চেষ্টা করছি, ওনার কাছে বিস্তারিত জানতে চেষ্টা করছি, তারপরেও আমার অনেক প্রশ্ন, আপনাদের মনের অনেক প্রশ্ন অজানা রয়ে গেছে, যেন প্রশ্ন না করতে পারেন, কারণ আমি না জানি না যা আপনাদের মনে আসছে কিন্তু আমি জানি না। তারপর আপনাদের যদি কোনো পরামর্শ, কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো বিষয়, হ্যাঁ বাচ্চা কেনা থেকে শুরু করে বা ওষুধ যে কোনো বিষয়ে যদি পরামর্শ চান, যে মনে করেন না উনি অভিজ্ঞ মানুষ, যে যদি আপনার মনে করেন অভিজ্ঞ বা ওনার কাছে একটা পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া আছে, যে ভিডিওর মাধ্যমে স্ক্রিনে দেওয়া আছে, পাশাপাশি ডিসক্রিপশনের নাম্বারটা ওনার কাছে যোগাযোগ করে নেবেন। আর দর্শক আপনি হয়তো কমেন্ট অনেকে মানে রাগারে গালাগালি করতে পারেন যে দাম বলেন না কেন, কোন কবুতরের দাম দেখেন, একটা কবুতর 300 টাকা জোড়া পাওয়া যায়, আবার মানে 30,000 টাকা জোড়া আছে, এখন আমি 3,00,000 টাকাও জোড়া আছে, 5,00,000 টাকাও আছে, আমি কোনটার দাম বলবো বলেন? হয়তো আমি 3-5 লক্ষ টাকার দাম বললাম যে এটা জোড়া 5,00,000 টাকা, আপনি কোনো 300 টাকা আমার বাজারে পাওয়া যায় এবং হয়, এই জন্য আমি ওটা দামটা বললাম না। আপনারা আরও 5 জায়গায় দেখবেন, ওনার কাছে দেখবেন দামাদামি করে, যদি আপনার ভালো লাগে কিনতে মন চাইলে এর কাছ থেকে কিনবেন, কিন্তু ভাই একটা অনুরোধ করছে, যদি কারো প্রয়োজন হয় কেনার আগে আমি বলবো আমার ফার্মে আসেন, আমার বাড়িতে আসেন, খাওয়া দাওয়া করেন, একদিন বেড়ান, দেখেন, ভালো লাগে সব কিছু শোনেন, আর এই জন্য আমি দাম বললাম না দর্শক। আর ওষুধের ব্যাপারে, কারণ রোগ তো আমরা মানুষ, আমাদের শরীরে বিভিন্ন রোগ থাকে, একসময় একরকম রোগ, সেক্ষেত্রে বিভিন্ন ওষুধ আমরা ব্যবহার করি, আপনার বাড়ির সাথে পরামর্শ করে আপনারা নেবেন, যতটুকু পরামর্শ যেখানে যা দেওয়া লাগে উনি দেবে, আমি এই ব্যাপারে কিছু জানি না, যে যা কিছু ওনার কাছে পরামর্শ নিয়ে দর্শক আজকে চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আর দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো প্রোগ্রামে, অন্য কোনো এপিসোডে, অন্য কোনো বিষয়ের উপরে, আশা করি সাথে থাকবেন, আর আমার চ্যানেলের সাথে তো আপনারা থাকছেন এবং থাকবেন, যারা নতুন ভিডিওটা দেখতেছেন, আজকে যারা নতুন দেখছেন তারা অত্যন্ত সাবস্ক্রাইবটা করে রাখবেন আর বেল বাটন চাপটা রাখবেন, কারণ আমি যদি আপনাদের সাপোর্ট বেশি পাই আমিও দূর দূরান্ত অনেক দূরে যেতে পারবো, যেমন আজকে আসছি ঝিনাইদা, শুধু শিবচর মাথার প্রতি আজকে জায়গায় আসছি, ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট না তাহলে আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গায় যেতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আপনাদের সাপোর্ট দিতে হবে দর্শক, আপনারা ছাড়া আমার কোনো গতি নেই, আমার পক্ষে সম্ভব না এত দূর দূরে ট্রাভেল করা, কিন্তু আপনাদের সাপোর্ট আমি পারবো। তো এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাই।